ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন অর্থাৎ বিজেএমইউ ঘাটার সাংগঠনিক জেলায় আমাদের গোপালবাবুকে দায়িত্ব দেওয়া হলো সভাপতি হিসাবে, এবং ওনাকে আমাদের সংগঠনের রাজ্য কমিটির পক্ষ থেকে নির্দেশ দেওয়া হচ্ছে যে আপনি অতি শীঘ্রই জেলা কমিটি এবং মন্ডল স্তরে কমিটি তৈরি করুন এবং ঘাটার সাংগঠনিক জেলায় যাতে আইএমপিসি হোক, আইএমপিএসি হোক অথবা সিপিই হোক কোনো পতাকা দেখা না যায় এবং শ্রমিকদের স্বার্থে রক্ষা হয়। আমি রাহুল সাউ রাজ্য সাংগঠনিক সম্পাদক। পশ্চিমবঙ্গে চিরকালই আমরা শুনে এসেছি বিগত 34 বছর ধরে শাসক এবং শোষিত, শ্রমিক সংগঠন শোষিত হয়েছে 34 বছর ধরে। বর্তমানে বিজেএমটিইউর জন্ম কেন এবং কি জন্য? দেখুন, প্রথমেই শুরু করার আগে আমি দু লাইনে একটা পৈতৃক সম্প্রদায় চলে এসেছে সিটুর নেতৃত্বে বা এনটিটিউসির নেতৃত্বে, যেভাবে এরা শ্রমিক সংগঠনকে কাজে লাগিয়েছে নিজেদের ভাণ্ডার ভাড়ার ভরার জন্য। দু লাইনে বললে আমার মনে এটা বিস্তারিত হয়ে যাবে যে শ্রমিকের রক্তে যত নুন শাসকের লোক তত গুণ। এই দু লাইনে আপনারা বুঝবেন বিগত 34 বছর বা তার পরে আইএনটিটিউসির জামানায় বিগত 8 বছর যা চলেছে, এই 34 আর 42 বছরে সম্পূর্ণভাবে শ্রমিকরা শোষিত হয়েছে। তার রেজাল্ট বাংলায় কল কারখানায় সব তালা পড়েছে, তার রেজাল্ট এখানে অস্থায়ী শ্রমিকদের সংখ্যা বেড়ে গেছে, তার রেজাল্ট পার্মানেন্ট যত জায়গা ছিল, যত স্থায়ীকরণ ছিল সবগুলো প্রাইভেটাইজ কেন্দ্রীয়করণ, ব্যক্তিগত কেন্দ্রীয়করণের দিকে চলে গেছে, প্রাইভেটাইজেশন চলে গেছে। বিজেএমটিইউর জন্মটা এই জন্যে, ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন এই ভাবধারায় পশ্চিমবঙ্গ বিজেপি এটাকে লঞ্চ করেছে। এই ভাবধারায় আমরা প্রথম আইএনটিটিইউসি, সিটু এবং অন্যান্য যত শ্রমিক সংগঠন আছে তারা ন্যূনতম ইউনিয়ন চালাতে গেলে একটা বাহুবলে চাঁদা তোলার একটা তাদের অভ্যেস আছে। সিটু একটা স্ট্র ঢুকে তাদের স্থিমিত স্পিডে গতিবেগে আস্তে 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 শ্রমিকের রক্ত শুষে খেয়েছে, তার জন্য দীর্ঘ সময় ধরে খেয়েছে। আপনি মুটে মজুর ভেনলাদের যে শরীরের আকার দেখবেন, দেখলে বুঝতে পারবেন সিটু কীভাবে যে রক্তগুলো আস্তে 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 করে খেয়েছে। আর এখনকার বেশিরভাগ শ্রমিক আইএনটিটিইউসির যারা, তাদের ওই শরীরের আকারটাও খুঁজে পাওয়া যায় না, কারণ তারা শ্রমিক হয়ে চালাতে না চালাতে হয় তারা এই বাস অটো টোটো তারা হয় তাদের কর্মসংস্থানই নেই, তাদের ওদের কর্মসংস্থান থেকেই মুক্ত হয়ে গেছে। আর যারা বা ওই জীর্ণাকার শরীরে ধারণ করেছেন তাদের কিছুদিন বাদেই অবলম্বিতভাবে মৃত্যু ঘটেছে, কারণ ওদের রক্ত টানা স্পিডটা এত বেশি, শরীরে রক্ত শেষই হয়ে যাচ্ছে আর সে রক্ত খর্ব অবস্থায় তখন রক্তের পরিমাণ শেষ হয়ে যাচ্ছে, শরীরটাও বেকার হয়ে যাচ্ছে, তার প্রাণ দম ত্যাগ করে দিচ্ছে। ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন প্রথম বাংলার মাটিতে লেবার আইন এবং সংবিধানকে উপেক্ষা করে দিলীপ দার আদর্শ ও নরেন্দ্র মোদীর আশীর্বাদ এবং ভারতীয় জনতা পার্টির শিষ্টাচারকে সামনে রেখে আমরা চালু করেছি নো চাঁদাগিরি, নো দাদাগিরি। কোনো রকম বিজেএমটিইউ অনুমোদিত বাংলার কোনো ইউনিয়নে আমি থাকাকালীন কোনো ইউনিয়নে এক নয়া পয়সাও চাঁদা নেওয়া হবে না, এটা কড়া নির্দেশ আমার ছিল প্রথম দিন থেকে। আমাকে অনেক রাজ্য নেতৃত্ব জিজ্ঞেস করলেন চলবে কী করে, আমার চলার মতো ক্ষমতা আমাদের সহকর্মীদের, আমরা নিজেরা হাতে হাত মিলিয়ে সহযোগিতা করে সংগঠন চালাবার মতো ক্ষমতা আছে, কিন্তু চাঁদাগিরি আর দাদাগিরিটা চলবে না। আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, আপনারা কি করতে পারেন? পশ্চিমবঙ্গের শ্রমিক মৃত্যু এটার থেকেও আরো বড় আলোচনার বিষয় হওয়া উচিত এই মুহূর্তে, শ্রমিক স্বার্থ কতটা সংরক্ষিত পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে কিছু হলেই আমরা শুনতে পাই বহিরাগত, এই বহিরাগত তত্ত্বের উপরে দাঁড় করিয়ে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে আলাদা করে দেওয়ার একটা সুপরিকল্পিত চাল চলছে, যেটার আমরা সম্পূর্ণ বিরোধী। আমরা শ্রমিক স্বার্থ, শ্রমিকের পাশে দাঁড়ানো, শ্রমিকের সুযোগ সুবিধা দেওয়ার জন্য যা আন্দোলন করার দরকার, আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে
শ্রমিক সংগঠন হিসেবে আমি তাই আগামী দিনে আমরা করব এবং শ্রমিক স্বার্থ সর্বোপরি। ঘাটালে কয়েকদিন আগে লোকসভা ভোট হয়ে গেল, এটা আমরা সবাই জানি। তো সেই নিরিখে দেখতে গেলে ভারতী ঘোষ কিন্তু ঘাটাল লোকসভার যে প্রার্থী ভারতী ঘোষ, সে কিন্তু ঘাটাল লোকসভাতে হেরে গেছে। তো সেই অনুসারে কিন্তু আবার সেই নিরিখে দেখতে গেলে ঘাটাল বিধানসভাতে কিন্তু ভারতী ঘোষ জিতে আছে। অ্যাকচুয়ালি এর মানে অ্যাকচুয়ালি ভারতী ঘোষের কি এটা ধরে নিতে পারে ফায়দা? সামনেই তো বিধানসভা। ভারতীয় জনতা পার্টির আদর্শ নীতি, মোদীর লহর সুনামি যা গোটা ভারতবর্ষে পরিলক্ষিত হয়েছে, শুধুমাত্র কোনো একজন ব্যক্তি ভারতী ঘোষ যিনি প্রার্থী হয়েছেন তার কারিশমা বলে আমরা মনে করি না। আমরা মনে করি ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শের জয়। আমার আরেকটা প্রশ্ন আছে, ঘাটালে ভোটের রেজাল্টের দিনই আমার মনে আছে মনসুকাতে বিজেপির পার্টি অফিসে লাঠি দেখা গেছে, অস্ত্রশস্ত্র আরও দেখা গেছে, এবং তার বিপরীতে টিএমসিরও পার্টি অফিসে এটা দেখা গেছে। তো আপনারা যা আপনাদের যে কার্যকরী কর্তারা আছে তারা এটাকে নিয়ে কী ভাবছে? কারণ দাঙ্গা আপ টু 34 বছরে সিপিএমও করে আসছে, বর্তমানে শাসক দল অর্থাৎ টিএমসি সরকার সেও করে আসছে, তাহলে কি আমরা ধরে নেব বিজেপি সেই পথেই অনুপ্রাণিত হয়ে গেছে? বলি বিজেপির সমস্ত শাখা সংগঠন এবং বিজেপির মতাদর্শ একটু ভিন্ন। আমরা দাঙ্গায় বিশ্বাস করি না, আমরা সাম্প্রদায়িকতায় বিশ্বাস করি না, আমরা শোষণ বিশ্বাস করি না, আমরা ত্যাগে বিশ্বাস করি। আমরা সমস্ত শ্রেণীর এমনকি প্রান্তিক যে মানুষটা দাঁড়িয়ে আছে তারও স্বার্থ রক্ষার জন্য আমরা আন্দোলন করি। এর ফলে কি হয়েছে, বিভিন্ন জায়গায় রাজনৈতিকভাবে কোণঠাসা করার জন্য